আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের একটি প্রবেশপথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবানের এক কর্মকর্তা। পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম এমন বিস্ফোরণ ঘটল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদ মাধ্যম তুলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন। তুলো নিউজের সাংবাদিক আবদুল্লাহ হামিম ইমার্জেন্সি হসপিটাল থেকে জানিয়েছেন, ওই বিস্ফোরণে আহত বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস সদস্যের নাগরিকদের জঙ্গি হামলার আশঙ্কায় বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কতা দেয়। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে একটি ঘটেছে ব্যারন ক্যাম্পের পাশে। পেন্টাগনের তরফ থেকে কয়েকজন মার্কিন ও বেসামরিক নাগরিকের হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।